পিএসজির সঙ্গে নেইমার জুনিয়রের তিক্ত সম্পর্কের অবসান ঘটতে চলেছে এবার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজি ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসিতে। প্যারিস সেন জার্মেইনের কর্তা ব্যক্তিরা নাকি এরই মধ্যে চেলসির মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছে। আগামী গ্রীষ্মকালীন দল বদলে পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় পা রাখবেন নেইমার জুনিয়র। এদিকে পিএসজি নেইমারকে বিক্রি করে দিয়ে লিওনেল মেসিকে ক্লাবে ধরে রাখতে চাইলেও সেই চেষ্টায় সফল হচ্ছে না তারা। প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নয় আর্জেন্টাইন মহাতারকা। সেই জন্য দফায় দফায় বৈঠকের পরেও ফল প্রসব কোনো সিদ্ধান্ত আসেনি। সবশেষ লিওনেল মেসির এজেন্ট ও তার বাবা জর্জ মেসির সঙ্গে বৈঠকে বসেছিল পিএসজির কর্তা ব্যক্তিরা। তবে সেই বৈঠক থেকেও ভালো কোনো খবর আসেনি। এখনো পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। চলতি বছরের জুনে লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে প্যারিস সেন্ট জার্মেইনে। এরপরে ফ্রি এজেন্ট হিসাবে নতুন কোনো ক্লাবে চলে যেতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। একসাথে দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই তারকাকে হারাতে যাচ্ছে পিএসজি। 2017 সালের দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড করে নেইমার জুনিয়র পিএসজিতে পা রাখার পর থেকেই বিশ্ব ফুটবলে প্যারিসের এই ক্লাবটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এরপর সেই পথে হেঁটে 2021 সালে পিএসজিতে পা পড়েছে সর্বকালের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসির। মেসি নেইমারদের কল্যাণে পিএসজির ব্যাপক এই উত্থান এবার এই দুই তারকার বিদায়ে ধস নামতে পারে। একসাথে পিএসজি ছেড়ে মেসি নেইমার চলে গেলে ক্লাবের ভবিষ্যৎ চিত্র কেমন হতে পারে তা এখনই উপলব্ধি করতে পারছে ভক্তরা।